শরীয়তপুরের দামুড্ড উপজেলার স্বপন সর্দার চোখের পলকে অটোবাইক সহ বিভিন্ন গাড়ির তালা খুলে ফেলেন মাস্টার কির মাধ্যমে। এ কাজে রয়েছে তার ভিন্ন রকমের এক অভিজ্ঞতা, গড়ে তুলেছেন বিশাল একটি চোর চক্র। সে খবর জানতে আমরা আজ ঢাকার দোয়ার থানায়। আমরা গরিব মানুষ, গাড়ি চালাই খাই পেটের অভাবে, এখন সেই গাড়িটা যদি চুরি হয়ে যায় কেমন লাগতে পারে এটা যা সেই বুঝতে পারে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। এখন সেদিনও আমি প্রতিদিনের মতো গেছি, যাত্রী লয়ে গেছি ডাক নারিশা ডাক বাংলোতে, ওখানে যাত্রী নামাই দিয়া আমি ওখানে বসে রয়েছি। 5-10 মিনিটের মধ্যে আমি একটু নিচে গেছি, এসে দেখি আমার গাড়িটা নাই। তখন আমি পাগল পাগল হয়ে যাই। যাওয়ার পরে কি করব, মাথায় কাজ করতেছে না, এদিক ওদিক ছোটাছুটি করি, পাগল পাগল মাথায় বসে এখানে বসে ওখানে বসি। পরে আমি আর নিকটস্থ আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আমাদের দোহার থানা পুলিশকে জানাই। পুলিশ আমাদের সার্বিক সহযোগিতা করতেছে, আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। আমাদের দোহার থানায় গত 22 তারিখে সুমন শাহ নামে এক লোক, তার সে অটোরিকশা চালিয়ে বেসিক্যালি তার জীবনযাপন করে। তো তার অটোরিকশাটা সে হচ্ছে কিছুক্ষণের জন্য তার পদ্মার পাড়ে রেখে একটু ভিতরে কথা বলতে যায়, এই সময় মধ্যে ফিরে এসে দেখে তার অটোরিকশাটি নেই। তো আপনারা তো বুঝেন যে আর একটা অটোরিকশা আছে, সেটাই তার হচ্ছে আয়ের একমাত্র উৎস। তো পরবর্তীতে সে যখন এই অটোরিকশাটি পায়নি, তখন দোহার থানায় আসে, এসে অফিসার সাথে যোগাযোগ করে এবং সেখানে একটি অভিযোগ দেয়। তখন আমাদের থানায় দোহার থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরেই আমরা এইটার জন্য একটা অভিযানে নেমে পড়ি। আমাদের অফিসার জেজের নেতৃত্বে আমাদের সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সহ তারা এই সংঘবদ্ধ চোরচক্র কারা করতে পারে এটার পিছনে নামি, এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় কিছু সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করি এবং এর সাথে সাথে আমরা সোর্সিং করে দেখি যে কারা এই ধরনের কাজ করে। তো এই অটোরিকশা চুরি করতে গিয়ে আমরা একটা চক্রের সন্ধান পাই, যারা মূলত আন্তঃজেলা চোর চক্র। তো এই আন্তঃজেলা চোর চক্রের 4 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে। যাদের বাড়ি হচ্ছে, কারো বাড়ি শরীয়তপুরে, কারো বাড়ি দেখা গেছে যে বরিশালে, কারো বাড়ি মাদারীপুরে, এরকম বিভিন্ন জায়গা থেকে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং এরা প্রত্যেকেই পেশাদার চোর, প্রত্যেকেই পেশাদার চোর। এরা যেটা করে যে এরা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়ায়, এরকম 4 জন মিলে এরা দলবদ্ধভাবে ঘুরতে বের হয়। বের হয়ে এরা টার্গেট ঠিক করে যে কোথাও যদি ফাঁকা অটো দেখে কোনো বাড়িতে বা কোনো গ্যারেজে, তখন এদের কাছে একটা মাস্টার কী আছে, এই মাস্টার কীটি দিয়ে এরা মাত্র 1 সেকেন্ডে যে কোনো গাড়ি ওরা খুলে ফেলতে পারে। আমরা সেই মাস্টার কীটি ওদের কাছে জব্দ করেছি। আমরা যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, ওরা আমাদেরকে স্বীকার করেছে যে স্যার আমরা এই মাস্টার কীটি দিয়ে যে কোনো গাড়ি আমরা 1 সেকেন্ডে খুলে ফেলতে পারি, এবং আমরা পরীক্ষা করে দেখেছি যে তারা কীভাবে 1 সেকেন্ডে গাড়িটি চুরি করে। তো তারা এই রেকি করে গাড়িটা নিয়ে তারা যেটা করে সাধারণত, তারা নদীর ওপারে চলে যায়। মূলত ঢাকা শহরের ওইদিকে যেগুলো ঘিঞ্জি জায়গাগুলো আছে, যেমন ধরেন হাজারি বা কামরাঙ্গীর চর, মহম্মদপুরে, এই জায়গাগুলোতে তারা এই অটোগুলো বিভিন্ন পার্টস আকারে বিক্রি করে, একখানে বিক্রি করে না, যার ফলে বিভিন্ন দোকানে বিক্রি করলে আর খুঁজে পায় না লোকজন, যারা হারিয়েছে সে খুঁজে পায় না। এবং এক এলাকায় চুরি করলে সাধারণত ওই এলাকা থেকে সরে গিয়ে আর এক এলাকায় চুরি করে। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, তাদের প্রত্যেকের নামেই প্রায় 2-3টি করে মামলা রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে চুরির মামলা রয়েছে, এবং এরা সবাই পেশাদার চোর। এবং আমরা জিজ্ঞাসাবাদ করছি ইতিপূর্বে এই এলাকার অন্য কোনো চুরির সাথে তাদের সম্পর্ক আছে কি না। তো আমরা পুরো চোর চক্রটাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।